ইতালির রোম দূতাবাসে প্রবাসীদের স্বার্থ ও দেশের উন্নয়ন শীর্ষক সভা হয়েছে রোম মহানগর আওয়ামী লীগ আয়োজিত সভায় বক্তারা দেশকে সমৃদ্ধ করতে রেমিটেন্স প্রবাহ বৃদ্ধি আর প্রবাসীদের সুযোগ সুবিধা বাড়ানোর আহ্বান জানান ইতালি থেকে আমির হোসেন লিটন জানান রোম মহানগর আওয়ামী লীগ আয়োজিত সভায় উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত মোহাম্মদ জসিম উদ্দিন এবং প্রথম সচিব আসিফ আনাম সিদ্দিকি রোম মহানগর আওয়ামী লীগের আহ্বায়ক খলিল বন্দুক সি যুগ্ম আহ্বায়ক আল মাহমুদ রফিক আলামিন খান সহ অনেক উপস্থিত ছিলেন প্রবাসীদের সেবার মান বৃদ্ধি বিমানে বিনা খরচে মরদেহ প্রেরণ এবং দেশে ইতালিয়ান দূতাবাসে ভিসা জটিলতা কমানোর দাবি জানানো হয় সকলে যেন বৈধ পথে রেমিটেন্স পাঠিয়ে বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশ গড়ার কাজে অবদান রাখেন দূতাবাস সবসময় প্রবাসীদের সাথে আছে এবং সবসময় তাদের সাথে থাকবে আমাদের দাবিগুলি পূরণ হলেই বঙ্গবন্ধু সোনার বাংলা জননেত্রী শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে ইতালি প্রবাসীরা আরো অনেক বেশি ভূমিকা রাখতে পারবে এক দুই তিন ঢাকায় জমি জিতেনি একশো পার্সেন্ট ক্যাশব্যাক সহ বিশ কোটি টাকার পুরস্কার